পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে আমার উপর আশ করতেছে, আমি মনে হয় বাঁচবো না গাইজ। আমি আমি মনে করছি যে ও হয়তো এলিমিনেটেড হয়ে গেছে পিছন থেকে যে মারলো, কিন্তু না, ও আসলে আমার উপর আশ করার জন্য চলে আসছে। ভালো ড্যামেজ, আমাকে ভালো ড্যামেজ দিয়েছে। पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। हेलो एवरीवन, दिस इज आकाश यार। तो আবারো প্রায় 3-4 দিন পর একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। গাইস আমি একটু বাসায় গেছিলাম যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো আজকে খেলতেছি স্কোয়াড ভার্সেস স্কোয়াড, এন্ড এই ম্যাচে গাইস একটা মজার কাহিনী ঘটছে, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো গাইজ এখানে একটা স্কোয়াড দেখতে পাই অ্যান্ড ফাইট করে, অ্যান্ড ওর পিছন থেকে আসে, আমরা রাশ করেও বুঝতে পারে না গাইজ। তো প্যাক করে ফেলে দেয় অ্যান্ড ওর কাছে স্কাইলার মেরে আবার বার হয়ে যায় রাশ করার জন্য আমার উপর অ্যান্ড মেরে দিই। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। সি গাইজ, তো আমার মাত্র এক টিমমেট মেবি চলে আসবে, আমি একটু মেডিকেট করে নেব। তো টিমমেট চলে আসছে মেবি সম্ভবত, ওই যে চলে আসছে, হ্যাঁ চলে আসছে গাইজ। অ্যান্ড একটা আর একটা আমার সঙ্গে একটু নক হয়ে যাবে, কনফার্ম করে ফেললাম। তো গাইজ অ্যান্ড এই সামনে আমার টিমমেট ছিল, অ্যান্ড সামনে যে এনিমি দেখতে পাচ্ছি আর একটা এনিমি গাড়ি নিয়ে চলে গেল, অ্যান্ড ভালো ড্যামেজ দিছি গাইজ। তো নক করে ফেললাম, তো কিলটা কনফার্ম করে ফেলবো অ্যান্ড মেড কিট মারবো। আর আমার টিমমেট নক হয়ে গেল গাইজ, অ্যান্ড এই ম্যাচে যেভাবে ভুয়া লাগবে গাইজ আমার টিমমেটকে বলে দিছি। এনাফ পরিমাণ টোকেন নিয়ে নিছি গাইজ যে রিভাইভ করে হলো যেভাবে ভুয়া লাগবে, অ্যান্ড এই ম্যাচে কিল করার চেষ্টা করবো মেলা। কিন্তু দুঃখের বিষয় এক পর্যন্ত 3-4 এনিমি দেখতে পাইছি, আর 3-4 এনিমি মেরে দিলাম, মোটামুটি 3-4 কিল হইলো। তো এইভাবে থাকলে সম্ভবত কিল হবে। তো আমার টিমমেটকে আমি রিভাইভ করে ফেললাম, তো ফ্রিজে মাল এগুলো নিয়ে নিলাম, ফ্রি জিনিস। তো গাইজ উপরে আসবো, উপরে এখানে এনিমি ফাইট করতেছিল, ওই যে একটা ড্রপ ফেলানো আছে, হ্যাঁ ওই যে ওই যে এনিমি একটা আর একটা, হ্যাঁ মরে গেছে। তো কিল গাইজ 5টা হচ্ছে, কিল ভালোই হচ্ছে। এভাবে কিল হলে আমার টিমমেট আমাকে ডাকতেছে গাইজ, ওখানে এনিমি আছে সম্ভবত, তো আমি ওখানে যাব। অ্যান্ড গাইজ লাস্টে অনেক মজার একটা কাহিনী ঘটে গাইজ, আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন, লাস্টে একটা টুইস্ট আছে গাইজ। তো আমার টিমমেট ডাকতেছে, ও কোন এনিমি স্পট বলতেছে, মানে এনিমি বলতেছে বাট কোথায় আছে এটা আমাকে লোকেশন করে দেখা যায় নাই, আমি ও খেয়াল করে নাই যে আসলে এনিমিটা কোথায়। তো ও আমি দেখতে পাই যে ও যে গাড়ি নিয়ে বসে আছে গাইজ, ওটা ওটাই এনিমি, আমি 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 বুঝতে পারি না যে গাইজ ওটা এনিমি। তো দেখেন গাইজ কয়টা খাইলো, কান 98 এর ড্যামেজ কতগুলো খাইলো, তারপরেও নক হয় না। আসলে ওর গায়ে কিসের চামড়া আছে এখন আল্লাহ জানে, গন্ডারের চামড়া মেবি গাইজ। তো আমি 7-5 না ভেবে আর ক্রাশ করে দেবো, আমার কিল লাগবে এনার পরিমাণ। টিমমেট হয়তো আশপাশে আছে, আমি এখান থেকে বের হয়ে চলে যাবো। আর জোন টান দিচ্ছে গাইজ, জোন টান দিচ্ছে, এখান থেকে বের হয়ে চলে যাবো। আর টিমমেট গুলো কোথায় আছে যদি পাই, কোথায় কোথায় ওপাশে, ওই যে ওই যে গাইজ, ওই যে ওই যে আসতেছে আসতেছে, মানে একটা খাইছে আর একটা খাইছে, সম্ভবত নক হয়ে যাবে। ওর কভার নিয়ে নিছে, আর একজনের ড্যামেজ দিয়ে দিচ্ছি, তো এ কভার নিয়ে নিছে গাইজ। আরে আমাকে আমাকে দিক দিক থেকে গাইজ ইয়ে দিচ্ছে গাইজ, ড্যামেজ দিচ্ছে। আরে ভাই যাতে এনিমি গাইজ, দিক দিক থেকে এনিমি, কি অবস্থা গাইজ, পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে আমার উপর আশ করতেছে, আমি মনে হয় বাঁচবো না গাইজ। আমি আমি মনে করছি যে ও হয়তো এলিমিনেটেড হয়ে গেছে পিছন থেকে যে মারলো, কিন্তু না, ও আসলে আমার উপর রাশ করার জন্য চলে আসছে। অ্যান্ড ভালো ড্যামেজ, আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে, নক করে ফেলছে, আমার পিছন থেকে মেরে দিছে গাইজ। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই, ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो। পিছন থেকে মেরে দিছে, কি অবস্থা, পিছন থেকে মেরে দিছে। আর ওর টিমমেটের শক সম্ভবত রিভাইভ দিয়ে দিচ্ছে। অ্যান্ড এই ম্যাচে গাইজ যেভাবে ভুয়া লাগবেই গাইজ, তো সমস্যা নাই, আমার টিমমেট সম্ভবত আমাকে রিভাইভ দিয়ে দিবে। হ্যাঁ রিভাইভ দিয়ে দিছে, যেটা বলতেছি সেটাই, ও এনাফ পরিমাণ টোকেন নিয়ে বসে আছে রিভাইভ পয়েন্টে, মানে যে যে মেশিনটা আছে ওই মেশিনে এনাফ পরিমাণ টোকেন নিয়ে বসে আছে। আমাকে আমি ফাইট করব, ও রিভাইভ দিবে, মরবো ও রিভাইভ দিবে, আর যেভাবে হোক এভাবে ভুয়া নিবই গাইজ। আর এই ম্যাচে যদি ভুয়া নিতে না পারি তাহলে অনেক মাইনাস খেয়ে যাবো গাইজ। একটা এখানে নামছে, আমি বুঝতে পারি না যে এখানে এনিমি, কিন্তু এ আরে 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 আমি ভালো লুট করতে পারি নাই, আমার এমন শেষ গাইজ, এমন শেষ, আমি মনে হয় এখানে শেষ গাইজ। কি অবস্থা, আমাকে মেরে দিল গাইজ, সমস্যা নাই, আমার টিমমেট তো আছে,
এই যে আমার টিমমেট আরেকজনকে নামায় ফেলছে এন্ড ও দেখেন গাইস ও মেশিনের কাছে দাঁড়িয়ে আছে এন্ড আবার ইভেপ দিয়ে দিছে। আমি ওর কাছে আবার যাবো গাইস, ওখানেই নামবো, ওর কি হয়েছে ওখানেই নামবো আর ওক মার মায়েরা গাছি ছাড়বো গাইস, যেভাবে ওক মারতে হবে ওখানেই নামবো। দেখি কি হয়েছে, আমার টিমমেট ওর উপর রাশ করতেছে এন্ড আমিও যাবো, আমার টিমমেটকে মেরে দিছে গাইস, সমস্যা নেই আমিও যাবো, একটু হালকা পাতলা লোড নিয়ে যাবো। আরে লোড উঠে না, কি অবস্থা, আরে कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। কি অবস্থা গাইস, আবার মেরে দিল, সমস্যা নাই যেভাবে হোক ম্যাচটা হওয়া লাগবে। ও দেখেন গাইস ম্যাশিং এর এখানে বসে আছে, দেখেন দুইবার হইলো, এটা দিলে তিনবার হইলো গাইস, আমি ওখানে নামবো বলতিছি, ওক মারে গেছি ছাড়বো। আর এই ম্যাচ যেভাবে হোক ভুয়া করবো গাইস। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও তো লাইক করবেন এন্ড আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন গাইস। ওখানে নামবো, দেখি কি হয়েছে উপরে, দেখি হালকা পাতলা যে লুট করতে পারি, লুট মোটামুটি হয়েছে, কোনো ইয়া পাইনি গাইস, এমন নাই, কী অবস্থা এমন নাই, সমস্যা নাই, এটা দিয়ে মারার চেষ্টা করবো। আরে কোনো এমও পাইনি, আচ্ছা সমস্যা নাই, ও আমার উপর রাশ করতেছে গাইস, আমিও একটু ড্যামেজ দিছি। আরে মরে না কে, কী অবস্থা গাইস, মরে না, প্যাক করে ফেলছে গাইস, প্যাক করে ফেলছে, আরে একটা ড্যামেজও আমি লাগাতে পারি না, কী অবস্থা, প্যাক করে ফেলছে, কোনো সমস্যা নেই, আমি নিচে নামবো আর নিচে নামলে মারবো, ও একাই বেঁচে আছে গাইস। আর ম্যাচটা সম্ভবত আমাদের ভুয়া হয়ে যাবে, সম্ভবত মানে ভুয়া হবেই, অ্যান্ড আমার লুট হয়ে গেছে না পরিমাণ, ও প্যাক করে ফেলছে, আচ্ছা সমস্যা নেই, নিচে নামলে ওকে মারবোই, ওকে মারবো বলছি, মারবোই গাইস, অ্যান্ড ম্যাচটা ভুয়া করবো না, স্যার আমরা এই ম্যাসেজ এখান থেকে মারা যায় বিরাট পরিমাণ মাইনাস খেয়ে যাবো গাইস। আই প্যাক করছে আই, তো আমি এখানে ইমোট দিবো গাইস, ওর নামও কাজে নামে গেছে গাইস, কিসের ইমোট, অ্যান্ড ড্যামেজ খাইছে, ভালো ড্যামেজ খাইছে, হালকা পাতলা ড্যামেজ দিয়ে একটা হেড খাইছে অ্যান্ড মেরে দিলাম গাইস। তো গাইস মেলা কাহিনী করার পর এই ম্যাচটা ভুয়া করলাম গাইস, মেলা কাহিনী করার পর। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है, बाय।